মধ্যরাতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে দেখা করতে, কিন্তু ফিরতে হয়েছে লাশ হয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে যে কোনো মেয়ে ছেলেকে পাওয়ার জন্য আত্মহত্যা করে, আবার কোনো ছেলে কোনো মেয়েকে পাওয়ার জন্য আত্মহত্যা করে। বাট মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসা এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটল। সো আমরা সরাসরি চলে যাব সেখানকার বিস্তারিত জানতে। চো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা স্ক্রিনে বিস্তারিত সেই প্রেমিকের কাছ থেকে শুনবো কীভাবে খুন হলো সেই প্রেমিক। ছেলে কলেজ পড়ুয়া ইলিয়াস হোসেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, একই গ্রামের আয়নাল হকের মেয়ে লিয়া খাতুনের সম্পর্কের জেরে শনিবার মধ্যরাতে লিয়ার সাথে তাদের বাড়ির জানালায় দেখা করতে যায় ইলিয়াস। এ সময় লিয়া তার সাথে সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দেয়। তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডতা। পুলিশ সূত্রে জানা গেছে বাকবিতণ্ডতার এক পর্যায়ে জানালার পাশে জোরে শব্দ হয়, সাথে সাথে পড়ে যায় ইলিয়াস। পরে প্রেমিকা লিয়া ইলিয়াসের মামাতো ভাইকে নিজেই ফোন করে ইলিয়াসের মারা যাওয়ার খবর জানায়। পরে তারা এসে ইলিয়াসের মরদেহ দেখতে পায়। নিহতর পরিবারের দাবি, ইলিয়াসকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি তাদের। শ্বাসরুদ্ধ করে তার আগেই মেরে ফেলিয়েছে। ফেলাই থার পরে ফোন দেয় আমার ওই ভাইদের কাছে যে তোর ভাই মারা গেছে, তোর ভাইর এসে নিয়ে যা। এসে আমরা এসে দেখি যে পড়ে রয়েছে ওদের ঘরের পাশে। ওই মেয়ের মা আইনাল হক, মেয়ের বাপের নাম, আর মেয়ের মা আর তবে অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রী লিয়া খাতুন জানান, জানালা দিয়ে কথা বলছিলেন তারা। এক পর্যায়ে বিচ্ছেদের কথা বললে প্রেমিক ইলিয়াস তার ওড়না কেড়ে নিয়ে জানালার সাথেই ফাঁস দেয়। লিয়া ওড়না কেটে দিলেও শেষ রক্ষা হয়নি। আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। তবে এই ঘটনার সাথে যেই জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি তার। রাত্রি কখন বা কি ঘটেছে জানি না, ওই মেয়েটা নাকি এই ছেলের ফোন দিয়ে ওই মেয়েটা ওর বন্ধুরে ডেকেছে আর ওই ভাই করে ডেকেছে। আসার পরে এটা বলছে যাচ্ছে এসে দেখার পরে পড়া নিয়েছে মরাদে মারা গেছে। এই ঘটনা বাইরে আর কিছু জানা নেই, সুষ্ঠু যেটা সেটা হোক। যদি এটা না ঘটিয়ে থাকে তাহলে এদের কিছু হওয়ার দরকার নেই, আর যদি ঘটিয়ে থাকে তাহলে আল্লাহ দিচ্ছে একটা সুষ্ঠু সুন্দর বিচার হোক। আর যদি এটা ঘটিয়ে না থাকে তাহলে এদের যাতে কিছু না হয় এটুকু আমি চাচ্ছি। পুলিশ বলছে এটি হত্যা কিনা এখনও তা পরিষ্কার নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং প্রেমিকা লিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেমের সম্পর্কের কলহের জের ধরে এখানে একটা ডেড বডি পেয়েছে মেয়ের বাড়ির ঘরের পাশে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে আসি, এসে ঘটনার প্রাথমিকভাবে আমরা ইনকোয়ারি করি, ডেড বডি শ্রদ্ধান করেছি, ডেড বডি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত রাখছি। আমরা এই ঘটনার জেরে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এই যে প্রেমের সম্পর্কে যে জড়িত মেয়েটি তাকে আমরা
হত্যাকাণ্ড সন্দেহে প্রেমিকা লিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা প্রতিবেশী এবং প্রেমিকের প্রেমিকার কাছ থেকে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব যে আমাদের বাংলাদেশে ঘটে গেছে আরও একটি মিরাকেল ঘটনা। 4 বছরের শিশুকে হত্যা করার পর নিজের খাহেশ মেটানোর জন্য চলে গেলেন তাবলিগে। মানুষ হত্যা করে আল্লাহর পথে গিয়ে তিনি নিজেকে কী বুঝালেন, ব্যাপক তোলপার শুরু হয়ে গেছে এটা নিয়ে এলাকাতে। আসুন আমরা একটু সেই বিষয়ে বিস্তারিতটা জানে আসি। ছেলের যেহেতু স্মৃতি আছে, সারা জীবন আমাকে কাঁদাবে, সারাটা জীবনই কষ্ট লাগবে। আমার একমাত্র ছেলে ছিল, মৃতদেহ শরীরে পাশবিক অত্যাচারের কিছু চিহ্ন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ছেলের সব স্মৃতি আমাকে সারা জীবনের জন্য কাঁদাবে। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, আমার একটা মাত্র ছেলে। এভরিওয়ান, আমি বলতেছি শিহাবের কথা। 4 বছরের শিহাবকে এমনভাবে হত্যা করা হয়েছে যেটা আপনারা দেখেছেন, যে আয়াতকে যেভাবে হত্যা করা হয়েছিল চিটাগং, ওরকম এমনভাবে শিশুটাকে হত্যা করেছে। আমি বিস্তারিত বলতেছি, পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একই এলাকায় বাড়া থাকতেন নোয়াখালী কবিরহাটের নাসির হোসেন। স্থানীয় বাজারে একটি মুরগির দোকানে চাকরি করতেন নাসির হোসেন। সেই সুবাদে শিশু শিহাবের সাথে ভালো মেলামেশা সম্পর্ক ছিল। ওই দিন সিপ খাওয়ানোর কথা বলে শিশু শিহাবকে তার বাসায় ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে সে একটা ছেলেকে, 4 বছরের শিশু ছেলেকে, মানে ছেলেকে ধর্ষণ করতে চেয়েছিল। এরপরে ছেলেটা যখন সিপটা চেঁচামেচি করতেছে, তখন ছেলেটার মুখ চেপে ধরে ছেলেটার ঘাড় ভেঙে দিয়েছে। তারপর সে তার যখন সে তাকে হত্যা করে, তখন সে শিহাবের লাশটাকে তার খাটের নিচে, নাসির হোসেনের খাটের নিচে রেখে তালা মেরে চলে যায়। তালা মেরে চলে যাওয়ার পরে পরের দিন শিহাবের লাশ ঘুম করার জন্য পরের দিন যখন আসে, তখন পিবিআর কাছে সে ধরা খায়। আর পিবিআরকে সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এমন শিহাবকে হত্যা করে সে 40 দিনের সিল্লায় চলে যেতে চাইছিল, অর্থাৎ তাবলিগে। সে অনুতপ্ত হয়েছে, মেরে ফেলার পরে সে অনুতপ্ত ফিল করতেছে, না আমি কাজটা ঠিক করিনি, এটা সে পিবিআইকে বলেছে। তারপরও এ দেশের পর্নোগ্রাফি নিষিদ্ধ হবে না। তো এ দেশের অপরাধ ঘটার আগে প্রতিবাদ করা তো দূরের কথা, অপরাধ সংগঠিত হওয়ার পরও বিচার হয় না। দিন দিন মানুষের মনুষ্যত্ব কোথায় চলে যাচ্ছে, এভরিওয়ান বুঝতে পারতেছি না। আসলে এর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আজকে যদি এদের একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি হতো, এদের পাশে হতো, এরা ভয় যৌনসার মানুষকে জ্ঞান পাষাণ অমানবিক বানিয়ে তোলে। একটি নিষ্পাপ শিশু উফুলকে এ পৃথিবী থেকে, মা বাবাকে হারানো এ কষ্ট, সে আজীবন থেকে পর্নোগ্রাফি নিষিদ্ধ করা হতো বা খুনিদের বিচার হতো উপযুক্ত, তাহলে তারা ভয় পেতে। এখন তো তারা তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানলাম। আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করুন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।